আজকে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে বিশ্ব বাংলা লোগোটা নাকি সরকারের, কিন্তু আমরা জানতাম যে এটা একটা নির্দিষ্ট কোম্পানির লোগো ছিল। সেই কোম্পানি তার সেই কোম্পানিকে নিয়েও অনেক প্রশ্ন আছে রাজ্যের মানুষের কাছে, বা রাজ্যের মানুষ বিভিন্নভাবে সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন। কিন্তু পরবর্তীকালে হয়তো দেখা যাচ্ছে যে নিয়ম করে তিনি সরকারের লোগো হিসেবে সেটাকে বানিয়েছেন। বিতর্কটা এই জায়গায় নয়, সরকারি লোগো বা প্রাইভেট কোম্পানির লোগো বিতর্কটা এই জায়গায় নয়, বিতর্কটা হচ্ছে এই জায়গায় যে একটা লোগোকে কেন ছাত্রদেরকে বহন করতে হবে, তার বুকে তার পোশাকে সেটাকে বহন করতে হবে কেন? সরকার টাকা দেয় বলে, সরকার টাকা দেয় বলে সরকার কিন্তু সব কিছু চাপিয়ে দিতে পারে না, তাহলে তো পৃথিবীর সমস্ত সরকারই কিন্তু অত্যাচারী সরকারে পরিণত হতো, তাই না? তাহলে পরবর্তীকালে এই প্রশ্ন উঠতে পারে যে শিক্ষকদের যদি মাইনে সরকার দেয়, তাহলে শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মী যারা আছেন তারা কী ড্রেস পরে আসবেন স্কুলে, সেটাও সরকার ঠিক করে দেবে। এটা কোনো লজিক বা এটা কোনো যুক্তিযুক্ত কথা হচ্ছে না। আমরা মনে করি একটা স্কুলের ড্রেস যেটা নীল সাদা করবে বলে সরকার ঘোষণা করেছে, সেই ড্রেসটা হচ্ছে সেই স্কুলের ঐতিহ্য বহন করে, ঐতিহ্যের পরিচয়, লোকাল সেন্টিমেন্ট, এটা তার উপর নির্ভর করে। আর একটা বুকে ব্যাজ কিন্তু স্কুলের আলাদা পরিচয় বহন করে, সেখানে সরকার নিজের থেকে চাপিয়ে দেবে কেন? এবং সব যদি এক করে দেয় তাতে কিন্তু আলাদা করে আইডেন্টিফাই করাটা কিন্তু অনেক কষ্টকর হয়ে যাবে, তাতে করে বিশৃঙ্খলার সৃষ্টি হবে, তাতে করে দেখা যাবে যে একটা প্যান্ডেমোনিয়াম তৈরি হতে পারে একটা স্কুলের ডিসিপ্লিনের ক্ষেত্রে। সেই জন্য আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি যে এই সিদ্ধান্ত থেকে আপনারা সরে আসুন। কোন স্কুল কী পোশাক রং কী কারেকশন করবে বা কোনটা তাদের সংগ্রহ করবে সেটা তাদের উপর ছেড়ে দিন। আপনারা পোশাকের টাকা দিচ্ছেন বা পোশাকটা দিচ্ছেন সেটা দিন, তাতে কোনো অসুবিধা নেই, স্বনির্ভর গোষ্ঠী থেকেই দিন আপনারা। কিন্তু কোন স্কুল কী রঙের পোশাকটা নেবে, কী রঙের ব্যাচটা তারা ব্যবহার করবে বা কী ব্যাচটা ব্যবহার করবে সেটা তাদের উপর ছেড়ে দেওয়া উচিত। এটা একটা শিক্ষা প্রতিষ্ঠানের স্বাধিকারের প্রশ্ন, শিক্ষা প্রতিষ্ঠানের একটা স্বাধীনতার প্রশ্ন। এই স্বাধীনতা হস্তক্ষেপ আমরা চাইছি না। আপনিই তো বলেছিলেন যে স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানে আমরা রাজনীতি দূরে সরাবো, এই প্রতিশ্রুতি দিয়েই তো আপনি ক্ষমতায় এসেছেন। তাহলে এটা রাজনীতি হচ্ছে না যে সরকার সব কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে? আমার নাম স্বপন মণ্ডল, সহ সাধারণ সম্পাদক বঙ্গীয় শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠান।